আমাদের সবার একটা ফান্ডামেন্টাল স্কিল দরকার, সেই স্কিলটা হলো পিপল স্কিল। এর মানে হলো আমরা যখন অন্য মানুষদের সাথে দেখা করি, তাদের সাথে কিভাবে কথা বলতে হয়, তাদের সাথে কিভাবে আচার ব্যবহার করতে হয়, তাদের কথা কিভাবে শুনতে হয়, এইগুলোর যে একটা স্কিল, সেই স্কিলগুলোর যে সমষ্টি, ওই সমষ্টিকে বলা হলো পিপল স্কিলস। তো তোমার যদি পিপল স্কিলস ভালো হয়, দেখবা যে খুব সহজেই মানুষ তোমাকে পছন্দ করছে, মানুষ তোমার সাথে কথা বলতে চাবে, মানুষ তোমার পাশে বসতে চাবে, কোনো একটা মিটিংয়ে গেলা বা একটা ইভেন্টে গেলা সবাই তোমার সাথে কথা বলতে চাবে। কারণ হলো তুমি অনেক ক্যারিজম্যাটিক, তোমাকে সবাই অনেক পছন্দ করছে। সো আমি তোমাকে বলতে চাই খুব সহজ দুটো মেথড, যেই মেথডে তুমি তোমার পিপল স্কিলকে বেটার করতে পারো। ওয়েল, নাম্বার ওয়ান হলো, মানুষ সবসময় ভাবে যে পিপল স্কিল মানে কে কত সুন্দর করে কথা বলতে পারে, বাট এটা আসলে ভুল। পিপল স্কিলের দুটো পার্ট আছে, একটা পার্ট হলো স্পিকিং বা তুমি কত সুন্দর করে কথা বলতে পারো, বাট এর থেকেও বেশি ম্যাটার করে হলো লিসেনিং স্কিল বা তুমি কত সুন্দর করে কথা শুনতে পারো। অবাক লাগছে তাই না, যে কথা শোনার মধ্যে আবার কিসের মাহাত্ম্য? ওয়েল, আল্লাহ কিন্তু তোমাকে কান দিয়েছে দুটো শোনার জন্য, মুখ দিয়েছে একটা, তার মানে বুঝে নাও রেশিওটা। লিসেনিং একটা আর্ট, সবাই সুন্দর করে এই আর্টটা রপ্ত করতে পারে না। আমি আর্ট রপ্ত করার তিনটা ফর্মুলা দিচ্ছি। ফর্মুলাটা হলো 3A, অ্যাকসেপ্টেন্স অ্যাপ্রিসিয়েশন অ্যাপ্রুভাল। তুমি যখন কারোর সাথে কথা বলো, তো অনেকে কথা বলে এইভাবে, সাডেনলি সে যখন তোমার সাথে কথা বলছে, তুমি দেখছো সে এইভাবে আছে, মাথা এইভাবে, তো সে তোমাকে অ্যাকসেপ্ট করছে না, তুমি তার সাথে কথা বলতে ভয় পাবা, রাইট? সে তো প্রবলেম তোমাকে জাজ করছে, অনেকজন এইভাবে কথা বলে, হ্যাঁ বলো। সো তুমি যখন এইভাবে কারোর সাথে কথা বলছো, তুমি ভাবা যে ও আচ্ছা সে মেবি তোমাকে জাজ করছে, এইভাবে তাকিয়ে আছে। সো ফার্স্ট অফ অল, যখন কারোর সাথে কথা বলো, ফার্স্ট তাকে অ্যাকসেপ্ট করে নাও, যে ও হ্যাঁ আচ্ছা আপনি আসছেন না, কেমন আছেন, ভালো আছেন, একটা অ্যাকসেপ্টেন্স আসে। সেকেন্ড, অ্যাপ্রিসিয়েশন, যে তোমাকে তার কথাগুলো বলছে তাকে অ্যাপ্রিসিয়েট করো, ও আচ্ছা খুব ভালো, তো আপনার কাজটা অনেক ভালো লেগেছে বা আপনার কোম্পানিটা খুব ভালো করছে। তুমি যখন অ্যাপ্রিসিয়েট করছো, সাথে সাথে কিন্তু সে তোমাকে অনেক বেশি আপন করে নিচ্ছে। এবং থার্ড হলো অ্যাপ্রুভাল, মানুষ সবসময় অ্যাপ্রুভাল খুঁজে। কেউ যখন তোমাকে একটা আইডিয়া দেয়, তুমি এভাবে চুপ করে তাকিয়ে আছো, সে কিন্তু কনফিউজ যে তার আইডিয়াটা ভালো নাকি খারাপ। অর্থাৎ তুমি যদি বলতো ভালো আইডিয়া তো, ইয়েস, একটা ইভেন্ট পিচ করলো, তুমি খুব ভালো আইডিয়া তো, তুমি এখানে যে অ্যাপ্রুভালটা দিচ্ছ, তখন মানুষ তোমার প্রতি আরো অনেক সহানুভূতিশীল হয়ে যাবে, তোমাকে আরো বেশি পছন্দ করবে। সো তুমি যখন অ্যাকসেপ্ট করছো, অ্যাপ্রিসিয়েট করছো, অ্যাপ্রুভাল দিচ্ছ, পুরো টাইমটা কিন্তু তোমাকে অ্যাটেনশন দিতে হবে। আমরা এই অ্যাটেনশনটাই দিতে পারি না। কেউ একজন কথা বলে আমরা ওইদিকে তাকায় থাকি, কেউ একজন কথা বলে আমরা মোবাইলে টুক 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 করি, কেউ একটা কথা বলে আমরা ঘড়ি দেখি, এগুলো কিন্তু খুব খারাপ। কেউ একজন কথা বলছে আর তুমি ঘড়ি দেখছো, তার মানে তুমি চিন্তা করছো যে কখন টাইমটা শেষ হবে, ভাই আমি এখান থেকে যাই। তুমি এই মোবাইল টুকুর টুকুর করছো, তার মানে তুমি তার কথা পাত্তা দিচ্ছ না। তুমি আকাশের দিকে তাকিয়ে আছো, তার মানে তুমি তাকে অ্যাটেনশন দিচ্ছ না। সো দেখো, দ্য আর্ট অফ লিসনিং এর সব থেকে মেইন পার্ট হলো অ্যাটেনশন। তোমাকে শুধুমাত্র লিসেন করতে হয়, তোমাকে অ্যাক্টিভলি শুনতে হয়। এবং আমরা বাঙালিরা একটা ভুল করি, আমরা কথা শুনি হলো আর্গু করার জন্য, কথা শুনি হলো ওইটাকে কিভাবে রিফিউট করা যায়, কিভাবে ওইটাকে প্রতিরোধ করা যায়, এটার জন্য। শুনতে হয় শোনার জন্য, শুনতে হয় বোঝার জন্য। এবং তুমি যখন শোনার সময় অ্যাটেনশনটা দিবা এবং তাকে অ্যাকসেপ্টেন্স অ্যাপ্রিসিয়েশন অ্যাপ্রুভাল দিবা, তখন দেখবা তুমি শুধুমাত্র কারো একটা কথা শুনেই তার মন গলিয়ে ফেলেছো এবং তুমি তার মন জয় করে ফেলেছো। সো দিস ইজ আইডিয়া নাম্বার ওয়ান, কিভাবে অ্যাক্টিভ লিসেনিং করতে হয়। এবার আসলে কিভাবে ভালো কথা বলতে হয়। ওয়েল, এটা তোমরা সবাই জানো, কথা বলার সময় ইউ নিড এ বিগ স্মাইল। তুমি যদি এইভাবে কথা বলো, হ্যাঁ তো কি কেমন আছো, হ্যাঁ আসছো, আছে তো যাও, ওখানে কেউ তোমাকে কিন্তু পছন্দ করবে না। কথা বলার সময় একটা সুন্দর ফ্রেন্ডলি ভাইব আনো, যেন মানুষ তোমাকে একটা ফ্রেন্ড হিসেবে ভেবে নেয়। একটা স্মাইল রাখো, সো দ্যাট মানুষ ভাবে তুমি তার কথা আসলে আনন্দ নিয়ে বলছো এবং তার কথা আনন্দ নিয়ে শুনছো। নেক্সট, সে যখন কথা বলছে বা তুমি যখন কথা বলছো, একটু নড করো, তার ভালো কথা বলো, হ্যাঁ ভালো আইডিয়া, এটা বুঝছেন তো, রাইট? এই যে নড করলা বা মাথা নাড়ালা, এটা অনেক ম্যাটার করে। কারণ তুমি যখন কথা বলো, তুমি কিন্তু শুধুমাত্র মুখ দিয়ে কথা বলো না, তোমার পুরো বডি দিয়ে তুমি কথা বলো। সো মেক শিওর নড যেন করো। এবং ফাইনালি আই কন্ট্যাক্ট, অনেকেই আমরা কথা বলার সময় নিচের দিকে তাকিয়ে থাকি, ডানে তাকাই, বামে তাকাই, আমরা অনেক নার্ভাস থাকি, আমরা চোখে চোখ মেলাতে পারি না। বাট এটা যদি না মেলাতে পারো, তার সাথে প্রপার কানেকশনটা বিল্ড হয় না। সো অলওয়েজ মনে রেখো, কথা শোনার সময় বা বলার সময় অলওয়েজ নড করবা,
মুখে একটা সুন্দর স্মাইল রাখবা এবং আই কন্ট্যাক্ট মেইনটেইন করবা। এবং মনে রেখো, পিপল স্কিল শুধুমাত্র কথা বলার স্কিল না, পিপল স্কিল কথা শোনারও স্কিল। এবং কথা শুনে যদি তুমি মানুষের মন জয় করে ফেলতে পারো, এটার প্র্যাকটিস কিন্তু আজকে থেকেই শুরু করতে পারো।